চলতি বছরের শেষে শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া। সবকিছু ঠিক থাকলে এই বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারিতে সারা দেশে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে করানোর প্রস্তাব উত্থাপনের জন্য জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধির কাছে চিঠি দিয়েছেন মার্কিন কংগ্রেসের 14 সদস্য। এর পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, জাতিসংঘের তত্ত্বাবধানে কোনো দেশের নির্বাচন আসলে সম্ভব কিনা, আর সম্ভব হলেও তা কি প্রক্রিয়ায় করা হয়। কোনো দেশের নির্বাচনে জাতিসংঘের ভূমিকা নিয়ে 2022 সালের 1 ফেব্রুয়ারি একটি নীতিমালা তৈরি করেছে সংস্থাটি। ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্ট সুপারভিশন অবজারভেশন প্যানেল অ্যান্ড সার্টিফিকেশন শিরোনামের ওই দলিলে নির্বাচনে জাতিসংঘের সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। ওই দলিলপত্রে বলা হয়েছে, কোনো দেশের নির্বাচন জাতিসংঘ শুধু তখনই তত্ত্বাবধান করতে যাবে যদি ওই দেশ সহায়তার অনুরোধ করে অথবা নিরাপত্তা পরিষদে বা সাধারণ পরিষদে এ সংক্রান্ত কোনো প্রস্তাব পাশ করা হয়। কোনো দেশের নির্বাচনে জাতিসংঘ কয়েকভাবে সহায়তা করতে পারে। এর মধ্যে রয়েছে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের আয়োজন, নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো, বিশেষজ্ঞ কমিটির পরামর্শ ও নজরদারি করা এবং অনুষ্ঠিত নির্বাচনকে স্বীকৃতি দেয়া না দেয়া। এর বাইরে কারিগরি সহায়তা দেয়া, নির্বাচনী পরিবেশ তৈরিতে সহায়তা, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাজে সহায়তার মতো কাজও জাতিসংঘ করে থাকে। এসব লক্ষ্য পূরণে প্রয়োজনে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন ও বিশেষ রাজনৈতিক মিশনও পরিচালিত করতে পারে জাতিসংঘ। কিন্তু চাইলেই জাতিসংঘ এসব করতে পারবে না, সেজন্য অবশ্যই নিরাপত্তা পরিষদ বা সাধারণ পরিষদের ম্যান্ডেট লাগবে। একই সাথে ওই দেশের সমর্থনও থাকতে হবে। বর্তমানে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের উদাহরণ খুবই বিরল। সবশেষ 2002 সালে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট নির্বাচন জাতিসংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠান বিরল হলেও বিভিন্ন দেশে নির্বাচন অনুষ্ঠানে সহায়তার জন্য পর্যবেক্ষক মধ্যস্থতাকারী পাঠিয়ে আসছে সংস্থাটি। 2014 সালে বাংলাদেশের নির্বাচনে অচল অবস্থা কাটাতে মধ্যস্থতাকারী হিসেবে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো 3 দফায় ঢাকায় এসেছিলেন।